নগাঁও জেলার চামগুড়িত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। চামগুড়ি 1 নং চিমলা বস্তিত এই হত্যাকাণ্ডর সংঘটিত হয়েছে। ঘরের ভিতরতেই উদ্ধার হয়েছে পত্নীর মৃতদেহ, অচেতন অবস্থা উদ্ধার হয়েছে তেওঁর স্বামী। স্থানীয় রাইজর সন্দেহ, নিশা সুরাশক্ত হয়ে স্বামী স্ত্রীর মাজত মারপিট হওয়ার ফলতেই এই রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়। মৃত মহিলাগুলির নাম মীনা গড় আর অচেতন হয়ে থাকার অবস্থা থাকা স্বামীর নাম হল বিনোদ গড়। ইতিমধ্যে অচেতন অবস্থার উদ্ধার হওয়ার বিনোদ গড়ক নগাঁও চিকিৎসালয় প্রেরণ করেছে বলে জানি। ঘটনাস্থলীত চামগুড়ি আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে প্রাথমিক তদন্ত। পুনর্বার জানাইছো, নগাঁও জেলার চামগুড়িত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। চামগুড়ি 1 নং চিমলা বস্তিত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ঘরের ভিতরেরপরা উদ্ধার করা হয়েছে এগুলির মহিলার মৃতদেহ, অচেতন অবস্থাত পড়ে আছে তেওঁর স্বামী। রাইজর সন্দেহ, নিশা সুরাশক্ত হয়ে স্বামী স্ত্রীর মাজত মারপিট হওয়ার ফলতেই এই রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়। মৃত মহিলাগুলির নাম মীনা গড় আর অচেতন অবস্থাত উদ্ধার হওয়ার তেওঁর স্বামী হল বিনোদ গড়। ইতিমধ্যে অচেতন অবস্থাত উদ্ধার হওয়ার বিনোদ গড়ক নগাঁও চিকিৎসালয় প্রেরণ করেছে বলে জানি। ঘটনাস্থলীত চামগুড়ি আরক্ষী উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত আরম্ভ করেছে। কোন জায়গা হয়? 1 নম্বর সীমানা বস্তি। 1 নম্বর সীমানা বস্তি, ইয়াতে কি হয়েছিল ঘটনাটো? সন্ধ্যা টাইমত চাইছো মাল চাল খায় বোলে ওচরা পাচরা মানুষ কয়ে আছে যে মাল চাল খায় কাজিয়া জগড় হয়েছে। আৰু ওচৰা পাচৰা মানুহকেইটা চাইছেই কাজিয়া হৈছে বুলি। তো পিছত আকৌ কি হ'ল, ৰাতি সিহঁতে আকৌ শুলে ন, আকৌ ৰাতি উঠি আকৌ কাজিয়া লাগিলে, সেইটোতো চবেই হৈ গৈছে আৰু কোনে চাইছে। তাৰপিছত আৰু সেইটোতো আমি চোৱা নাই। আৰু ৰাতিপুৱাহে গম পাইছোঁ যে নাই, ইয়াত মাৰ্ডাৰ হৈছে, যে মাইকী মানুহজনী মৰিছে আৰু মতা মানুহজনী জিন্দা আছে। মাইকী মানুহজনীৰ নাম কি? সেইটো মীনা গড় আৰু বিনোদ গড়। এতিয়া কি সন্দেহ কৰিছে? গিৰিয়েক ঘৈণীয়েকৰ মাজৰে কাজিয়াৰ বাবে এই হত্যাকাণ্ডটো সংঘটিত হৈছে নেকি? সেইটোৱে ভাবিছোঁ যে সিহঁতে দুটাই মাইকী মতাই কাজিয়া লাগিছে নেকি। এতিয়া আৰু কোনোতো চোৱা নাই, যে চালেহে ক'ব পাৰি যে কোন বেলেগে কিবা কৰিছে। এতিয়া বিনোদ গড় বোলা যোনজন ব্যক্তি আছে তেখেতে জীয়াই আছে, জীয়াই আছে, তেখেতক হস্পিটেললৈ লৈ গৈছে ন? কোনে? চামগুৰি আৰক্ষীয়ে গৈছে মানুহে চাবলৈ, পুলিচে লৈ গৈছে ন? পুলিচে লৈ গৈছে।